It's a Singapore local residence actually. Singapore originals, original ki. Pura ei area te thake ar ki. Ebong ora most of the manush jeta mone holo je ore barite manush thake hoyto ba ek dui jon. সবসময় কাজ চলছে, এডুকেশন মিনিস্ট্রি আর কি, মূলত এডুকেশন মিনিস্ট্রি সিঙ্গাপুরে কোনো ধরনের ভিডিও ওদের ইয়েতে অ্যালাউ না আর কি, হ্যাঁ সরকারি ভবনে অ্যালাউ না। এই ফুলগুলো আমি আমার ওয়াইফের জন্য নিয়েছি, কার জানি না, গাছ থেকে নিচে না পারমিশন ছাড়াই হচ্ছে, নিচে পড়ে আসলো তাই নিয়ে নিচ্ছি আর কি। গেলে তো বলবে যে সিঙ্গাপুর থেকে কি আনছে আমার জন্য, আমার তো বলতে হবে, লাল হয়ে গেছে। এখন আমি দিলাম যে আমি যাবো, এখন যে এইদিকে যাচ্ছি থেকে অপেক্ষাটি হচ্ছে মাউন্ট এলিজাবেথ হসপিটালের রোড আর কি, হয়ে গেছে আমি বুঝতেছি না, পাওয়া যাবো না এখানে। রোড ট্রাফিক রুলসটা খুবই জরুরি, এটা যদি কোনোভাবে যদি ধরেন আপনার ড্রাইভার হোক বা আদার্স হোক, এটা যদি কোনোভাবে বুঝতে ভুল করে, হ্যাঁ তাহলে কিচ্ছা খতম। এই হলো মাউন্ট এলিজাবেথ হসপিটাল, যেটা হচ্ছে আমরা মূলত বাংলাদেশ থেকে অনেকে আসে হার্টের চিকিৎসার জন্য। হ্যাঁ এটা ব্যাক সাইডে আছে, আমি এটা ফ্রন্ট সাইড হচ্ছে অন্যটা, এই হলো মাউন্ট এলিজাবেথ হসপিটাল। আমরা বাংলাদেশ থেকে মূলত এখানে আসি আমরা চিকিৎসার জন্য, নট অনলি বাংলাদেশ, বিশ্বের অন্য উন্নত দেশগুলো থেকে আসে। হ্যাঁ কিন্তু বাংলাদেশ থেকে বা ইন্ডিয়া থেকে যারা আসে, এটা হচ্ছে গিয়ে মন্ত্রী বা মিনিস্টার ছাড়া আসা সম্ভব না, হ্যাঁ কারণ বাংলাদেশে এছাড়া আমার মনে হয় না আর কারোর কাছে এফোর্ড করার মতন ক্যাপাসিটি আছে, ব্যবসায়ী আছে কয়েকজন গুটি কয়েক, এছাড়া না। তো যাই হোক, এ বিষয়ে আমি আর কিছু বলতে চাচ্ছি না, কিন্তু দেখে নেন, কাম অ্যান্ড কোয়াইট। সামনের দিকে এই বাড়িগুলো যাওয়ার পথে আমি মানে দেখে গেছিলাম বাড়িগুলো, আমার কাছে খুবই ভালো লাগছে অ্যাকচুয়ালি, পুরো ডিফারেন্ট ক্যাটাগরির মনে হয়েছে আমার কাছে এরকম। আসলে এটা সম্ভবত কটেজ টাইপেরই, হ্যাঁ ওই যে ইন্দো ইন্দো ক্যাফে দ্য হোয়াইট হাউস, ক্যাফে দ্য হোয়াইট হাউস, এবং এটা অনেকটা রাজকীয় রাজকীয় একটা মানে ভাব আছে, এই যে পুলিশের গাড়ি এখানে। যাই হোক, আমি চাই না যে কোনো ধরনের ঝামেলা হোক আমার সাথে পুলিশের, অন্তত পক্ষে আমি অবশ্যই ক্ষমা চাইবো, কারণ কথা হচ্ছে যে এখানে যদি আপনি ভুল না করেন তাহলে কেউই আপনাকে ডিস্টার্ব করবে না,
যাতে আপনার রং না করেন আর কি। ইয়েস, মনে হয় এখনই দিয়ে দিবে, কারণ ওই ভদ্রলোকটা অনেকক্ষণ যাবৎ দাঁড়ানো ছিল, একটা পুলিশের গাড়ি ক্রস করলো এখন। আমি পার হইতে পারবো না। ইয়েস ইয়েস, পার হয়ে গেলাম। কটেজের মতো এখানে আসলে মূলত স্কট রোড এটাকে বলে। আর দেখি সামনে আরো কি আছে। আসলে এই জায়গায় ফিল্মিং এর জন্যই মূলত আমি অনেকটাই মিস করছি এটা। আর এদিকে কারোর জন্য কোনো কিছু কেনা হয় নাই। হ্যাঁ, আসলে আমার ওয়াইফের জন্য কিছু কিনি নাই, ওয়াইফের জন্য কিছু কিনি নাই আমি। কিনবো, বাংলাদেশ থেকে ফোন আসছে আমার বারবার। আসলে হঠাৎ করেই চলে আসা আনপ্ল্যানিং। এখন যে বিষয়টা বলতাম এই হলো মাউন্ট এলিজাবেথ হসপিটাল। ব্রাদার, ইজ দিস ইজ মাউন্ট এলিজাবেথ হসপিটাল? না, ওয়্যার দেয়ার ফর্ম দিয়া? ওকে ওকে, থ্যাংক ইউ। ও দর্শকরা, আমি আপনার ভুল বলছি, এটা মাউন্ট এলিজাবেথ না, এলিজাবেথ মাউন্ট এলিজাবেথ চার একটু সামনে। আমি ভাবছিলাম এটাই, আসলে সুন্দর সুন্দর বিল্ডিং, বড় বড় বিল্ডিং, তো এই কারণে যেটার জন্য আসলে মূলত এখানে কি ফিল্মিং নিষেধ কিনা আমি জানি না, তবে ফিল্মিংটা করতেছে কারণ এখানে কিছু মূর্তিগুলা দেখতেছেন আপনি, আমি বললাম না যে এটা বলতে এটার পেছনের দিকে আর কি, পেছনের সাইডে আর কি। হোয়ার ইজ দ্য মাউন্ট এলিজাবেথ হসপিটাল? আমার মনে হয় এই প্রপার্টিস গুলো কেউ থাকে বলে মনে হয় না, হয়তো বা কেয়ারটেকার বা থাকে। এখন আবার আমার হোটেলের দিকে যাই, কারণ হচ্ছে আমি এখনো পর্যন্ত কারোর জন্য কোনো কিছু কিনি নাই। হয়তো বা 2টা 3টার দিকে বেরোতে পারবো, বেরোবো, বের হয়ে খাওয়া দাওয়া করবো, একটু খাওয়া দাওয়া করে তারপরে কিছু কেনাকাটা করবো বাসার জন্য যদি পারি, কারণ আসলে খুবই কস্টলি কস্টলি শহর এখানে। ধরেন যে আপনার, আমি বাঙালি হিসেবে বলতেছি আর কি, আমরা বাঙালিরা অ্যাভারেজে বলতেছি, এখানে আপনার এইভাবে জেনারেলি হচ্ছে আপনার টিকা ইয়া না। আচ্ছা যাই হোক, আমরা প্রপার্টিস্টা দুজন ঢুকলো, ঢুকে দেখলো। সিঙ্গাপুরের ওল্ড বিল্ডিং মনে হয় এটা, নিচে দেখেন ওই যে আমাদের এর আগে দেখছি সাউথ ইন্ডিয়ানরাও করতো এরকম বিল্ডিং। নিচে কিছু নাই, নিচ থেকে ফ্লোর থেকে উপরে বিবি আর কি বিল্ডিং, কিন্তু নিচতলাই, নিচের ফ্লোরটা হচ্ছে গিয়ে একটু হাফ তলার সমান আর কি।
হাফতলা না, ধরেন একটু খালি রাখা আর কি, নিশ্চয় কোনো ট্র্যাডিশন এটা তাদের, এই কারণে খালি রাখা। সিঙ্গাপুর ল্যান্ড অথরিটির দ্বারা এটা সার্ভেলেন্স করা। নট হিয়ার, হিয়ার হিয়ার, হ্যাঁ হিয়ার, ইউ ডোন্ট, হ্যাঁ দিস ইজ ভেরি রিস্কি, ইউ নো, ভেরি রিস্কি, ইউ ক্রস দ্য রোড। চলে তারা, পুশ দ্য বাটন, ওকে, স্কটস সিঙ্গাপুর এস্টাবলিশড হচ্ছে ইয়ার 1836 সালে, এটা এস্টাবলিশড আর কি ইয়ার। অনেকদিন হয়তো বা আসবো, তবে আজ না, দেখে যাচ্ছি শুধু, ইনশাল্লাহ। এখানে দুইজন অপেক্ষা করছে, মা ছেলে হয়তো বা, তারা বাসের জন্য, বাস আসলে এখান থেকে উঠবে, বাস স্ট্যান্ড টোটালি সেপারেট করা। বিল্ডিং নাম্বার 37, এনভায়রনমেন্ট বিল্ডিং, আই থিঙ্ক দ্যাট এটা সরকারি বিল্ডিং, এনভায়রনমেন্ট বিল্ডিং লেখা, নোট হ্যামিল্টন স্কটস। এই রোডটার নাম হচ্ছে স্কটস রোড। আর এখানে একটা জিনিস হলো কি, যে ওই যে কুকুরদেরকে পালার জন্য ওরা হচ্ছে এশিয়ান, ইন্ডিয়ান বা অন্য কোনো কান্ট্রির হয়তো বা ওরা সিলেক্ট করে, মোস্ট অফ দ্য কুকুর দেখি যে এই মানে একজন, একটা কুকুরের জন্য একজন নির্ধারণ করা থাকে আর কি। হ্যামিল্টন স্কটস, শেরাটন টাওয়ার সিঙ্গাপুর, এটা হচ্ছে শেরাটন টাওয়ার সিঙ্গাপুর। সে হাই, সে হাই, সে হাই, ফলো অন মাই ইউটিউব চ্যানেল, ওকে।
আদনান জাকারিয়া। আসলে আমি এটা জীবনের প্রথম বলছি, হয়তো নিজের ঢোল নিজের পেটানোর মতো। যাই হোক, কারণ এটা আমি মানে গত 2 দিন আমি ভালো এক্সপিরিয়েন্স করছি। এক্সপিরিয়েন্স করার কারণ হচ্ছে যে যেটা হচ্ছে শেরাটন আর কি, শেরাটন টাওয়ার। আসলে ওদের এত প্ল্যানিং করা, ওদের প্রত্যেকটা জিনিস ভাষায় প্রকাশ করার মতন না আর কি। একটু ইমব্যালেন্স হয়ে যায়, ট্যাক্সি স্ট্যান্ড ফর টু ট্যাক্সিস, দুটা ট্যাক্সির জন্য এটা স্ট্যান্ড, দুইটা ট্যাক্সি রয়েছে, তিনটা ট্যাক্সি এখানে দাঁড়াবে না। আর সবচেয়ে মজার কিছু হচ্ছে যে আমি কোত্থেকে কই যাইতেছি আমি নিজেও বলতে পারি না, আসি যেই কাজে সেই কাজ এখনো হয় নাই, কিন্তু ফিল্মিং হচ্ছে আর কি। বাসের জায়গায় বাস আসতেছে, বাস থামতেছে, এবং জাস্ট 4.5 মিটার ম্যাক্সিমাম হাইট, 4.5 মিটার, এর বেশি এই হাইটে এখানে আসতেছে না। কোত্থেকে বেরোচ্ছে জানি না, বাস থেকে বেরোচ্ছে না, দেখি একটু, অনেকে ওয়েট করছে। আসলে মানুষ যেখানে আমি সেখানে, একটা গেল আরেকটা সাথে সাথে চলে আসলো। এগুলো পাবলিক ট্রান্সপোর্টের অবস্থা, বাস দেখলে আমার মায়া লাগে, মায়া লাগে ওদের জন্য না আমাদের জন্য আর কি, আমরা তো বাঙালি। আজকে সবচেয়ে বড় মজার বিষয় হচ্ছে যে আমি আজকে উইথিন এ কয় ঘন্টা, 3 ঘন্টার মধ্যে বলা যায় যে আমি কম্বোডিয়ার ভিসা পেয়েছি। এটা এটা আমার জন্য গ্রেট অ্যাচিভমেন্ট, এবং এই কম্বোডিয়ার ভিসা পাওয়াটা খুব সিম্পল ছিল আমার জন্য, আমার জন্য বেশি টাফ ছিল না, কারণ আমার ওখানে আমি যাব আমি শিওর ছিলাম না, আমি যাব যাব না, আমাকে খুব অনেকক্ষণই কথা হয়েছে, আর ফ্রি ছিল। হ্যাঁ, আর বাংলাদেশি পাসপোর্টকে কোনো ধরনের ভিসা দেয় না, ঠিক আছে, যেটা বললো আর কি আমারে, যে বাংলাদেশি কাউকে কম্বোডিয়ার ভিসা দেওয়া হয় না সিঙ্গাপুর থেকে। তো পরে আমি জিজ্ঞাসা করলাম যে কেন আসলে দেওয়া হয় না, আমাদের বাঙালির প্রবলেমটা কি, পাসপোর্টটাতে সমস্যা কি? পরে বলতেছে যে এটা আমি বলতে পারবো না, এটা আমার বসে বলতে পারবে, আমি তো ভিসা দেই না। তো পরে আমাকে, তাহলে তো ভিসা না দিলে তাহলে যাবো কিভাবে? যাব না, ঠিক আছে। পরে সাথে সাথে
আমি আমার এই কাতারের ভিসাটা দেখাইলাম যে আমার 2024 পর্যন্ত কাতারের ভিসা আছে। হ্যাঁ, ও কনফার্ম হইতেছিল যে আমি কি আসলে কম্বোডিয়া থেকে যাবো কিনা। তো আমি আমি অন্য কোনো দেশে গিয়ে কেন থেকে যাব উইদাউট মানে তাদের পারমিশন। হ্যাঁ, তো এখন আসলে মূলত এটা আমাদের মানে জাতিগত একটা মানে প্রবলেমই হয়ে গেছে আমি বলবো, যে আমাদের বাংলাদেশি পাসপোর্ট দেখলে কেউ আসলে এটাকে ট্রাস্ট করে না। তো তারপরে আমি তার সাথে অনেকক্ষণ কথা বললাম, কথা বলে ওরে আমি মানে বিশ্বাস জোগাতে পারলাম যে তুই এটা নিশ্চিত থাক, ঠিক আছে, যে আমরা বাঙালিরা খারাপ না। আমি কিন্তু এটা বুঝাই নাই যে আমি ভালো, আমি বলছি আমরা বাঙালিরা খারাপ না, ঠিক আছে, তুই হয়তো বা আমাদেরকে চিনস না বা কজনের সাথে তত জানোস না। পরে আমি বলছি যে তুই বাংলাদেশ কখনো গেছস? পরে বলতেছে যে সে কখনো বাংলাদেশ যায়নি। হুম হুম তো পরে আমি বললাম যে এই হচ্ছে আমার বিজনেস কার্ড, ভিজিটিং কার্ড, তোরা আমার দাওয়াত ছিল, তুই দয়া করে ইয়েতে যাবি, বাংলাদেশে যাবি।
গেলস্টেড রোড, আমি কয়েন দিলে নিয়ে পড়বে, কি চলে টিকটিকি রয়েছে, যাই হোক কয়েন দিলে দিতে ও ধরা খায়, কয়েনটাই মার যাবে, যাই হোক এখানের প্রপার্টিগুলো একটু ডিফারেন্ট ক্যাটাগরিজ। মনে হচ্ছে পার্সোনাল প্রপার্টি, সিগারেট খাওয়া যায়, সিগারেট ফালানো যায়, কত সুন্দর সাজানো। হোটেল না বাগান আল্লাহ জানে, পার্সোনাল প্রপার্টিস আই থিঙ্ক এটা বাড়ি, কোন সিঙ্গাপুরের বাড়ি। মনে হয় এদের দেবতা টেবতা জাতীয় কিছু, আচ্ছা এদের বাড়ি। আমি আসলে যাব হচ্ছে বেস্টার রোড, বেস্টার রোড, বেস্টার সবগুলো হচ্ছে পার্সোনাল প্রপার্টি, শিওর অফ দ্যাট। ক্যান্টন রোড অনেক খেলাধুলা করে আসছে আর কি, স্কুল হাউস, এটা পশু পাখিদের স্কুল, পশু পাখি কিভাবে পালবেন। সেন্ট্রাল রোড দিয়ে বের হয়ে কোন রোডে যেতে হবে, ওদের বাড়িগুলো টোটালি ডিফারেন্ট, ও মাই গডনেস, সিম্পল একেবারে, কোনো ধরনের যে কোনো আছে এই ধরনের কিছু নাই। ভুলে আমি রাস্তায় নেমে গেছিলাম, যেটা খুবই রং, এখানে একটু ভুল করা মানে হচ্ছে ডাইরেক্ট ডেড, মৃত্যু, জেল জরিমানা তো পড়ে। সবগুলো হচ্ছে পার্সোনাল প্রপার্টিস, স্টেশন ওয়াগন, মার্সিডিস, আঠারো জেন্টল রোড, এটা সুন্দর বাড়ি, কেউ থাকে কিনা আল্লাহ জানে,
যাই হোক, কোত্থেকে কই যেতেছে আমি নিজেও জানি না, যাচ্ছে তো যাচ্ছে। তবে সিঙ্গাপুর 100% সেফেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, এটাতে নো মানে নো মোর ডাউট অ্যাবাউট ইট। এতেও টোটাল ভারী, কেউ থাকে কি না আমার জানা নাই, খুবই পশ এরিয়া, আল্লাহ জানে ফিল্মিং করা কি ঠিক নাকি ঠিক হচ্ছে না। One person walking here. এই বাড়িটাতে মানুষ থাকে মনে হয়। কলিং বেল চাপ দিলেই ভিডিও চলে আসবে। হাই, ভয় পেয়ে গেছিলাম, ভয়ের চোটে হাই বেড়ে গেছে মুখ দিয়ে। ভয়ের কিছু নেই, কিন্তু আসলে আমি তো দেশের না মূলত, এই জন্য হচ্ছে মূল সমস্যাটা আর কি। এখানে একটা দুইটা তিনটা বাড়ি, তিনজনের বাড়ি লাগালাগি, বাংলাদেশ হইলে একজন একজন দৌড়াই তো, দুষ্টামি করলাম আর কি। যাই হোক, মানে আহামরির ডিজাইন বা আহামরি এমন কিছু না, যাই হোক আমি আমার ভিডিওটা এখন শেষ করতে চাচ্ছি। আমি আবার রাস্তা হারিয়ে ফেলছি বলছে, বলতে ইচ্ছা করে হারাচ্ছি বারবার, আমার অনেক কাজ আমার জন্য অপেক্ষা করতেছে। অফিসে গিয়ে কিছু কাজ আছে, অফিস বলতে মানে হোটেলে গিয়ে কিছু অফিসিয়াল কাজ আছে। অসংখ্য ধন্যবাদ সবাইকে, নেক্সট ভিডিওতে দেখা হবে আবারও। বাই 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 বাই, দেওয়ার আগে সুন্দর একটা ভিউ দিয়ে তারপর ওদেরকে বাই বাই দিচ্ছি। টোটাল নীরব এরিয়া। নিউটন রোড, এটা হচ্ছে একটা স্কুল, অ্যাটন হাউস প্রি স্কুল, সিঙ্গাপুর ফার্স্ট আইবি হাই প্রি স্কুল। আচ্ছা,
হচ্ছে প্রি স্কুল, বলা যেত যেটা চিনে আসতে বলা যেত আর কি, কথা বলা যেত। এখন আমরা নিউ টাউন রোড থেকে ইটন হাউস এবং এর পাশে হচ্ছে হোটেল রয়্যাল, আমরা এখন ব্লেস্টার রোডে আমরা যাব আপনার আমাদের হোটেলে। You can choose for a parking. মেয়েকে এসে ইয়ে বোঝাচ্ছে, মন্টেসরি চিলড্রেন, এটা সম্ভবত স্কুল, এটাও স্কুল, এটা নিউ টাউন লর্ডস, সিঙ্গাপুরের ফ্ল্যাগ, ওভারব্রিজ, স্কুল, জিবিএমএস, আকাশচুম্বী বিল্ডিং, আব্দুল হামিদ, কেজি বাশিরান মাস্ক, একটা মসজিদ, রাস্তা পার হওয়া পারাপার হওয়ার কোনো চান্সেস নেই, আমার দেখে আস্তে করে পালিয়ে যাওয়া উচিত। এখানে দেখতে যাওয়া রাস্তা দিয়ে ব্লক আছে, ওকে আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসলে আমাকে আবার ব্যাক রোডে যেতে হবে, ব্যাক রোডে গিয়ে ফ্লাইওভার পার হয়ে আবার এই সাইডে এসে তারপর হচ্ছে আবার অন দা ওয়েতে যেতে হবে। আচ্ছা, আমরা নেক্সট পর্বে আবার ওখান থেকে আমরা শুরু করতেছি। আপনারা আমার চ্যানেলকে ফলো দিয়ে রাখুন, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে, আসসালামু আলাইকুম।
Okay, take. I already take. Thank you.
Hi. Thank you.
I
Sorry.
Once again. এটা হলো সিঙ্গাপুরের অনেক রিচ একটা এরিয়া, এবং এখানের যে একটা হোটেল প্লাস পার্সোনাল প্রপার্টিও, হোটেল মিনস হোটেল বলা যাবে না, এগুলারে কটেজ বলা যাবে, cautious area in Singapore. এখানে ওই যে কুকুর পালার জন্য সাউথ ইন্ডিয়ান মনে হয় এখানে ওদেরকে রাখা হয়েছে, অ্যাপার্টমেন্ট এইট এটা হলো মোস্ট অফ দা আমেরিকান কমিউনিটির লোকরা থাকে এখানে, তো এখানে কমিউনিটি ওয়াইজ এটা বিভিন্ন ধরনের এলাকা ওরা ভাগ করে ওই কমিউনিটির জন্য আলাদা করে দিছে মূলত। সাবধানে রাস্তা পার হইতে হয়, যে বিল্ডিংটা দেখেন অনেক পুরনো কিন্তু খুবই কস্টলি, এই এরিয়াতে থাকা মানে আমার মনে হয় না কোনো বাঙালি হয়তোবা 1% আছে কি না, আছে থাকলে থাকতে পারে,
এই এরিয়াতে আর কি। বাঙালি কমিউনিটির কাউকে দেখলাম না, বাঙালি কমিউনিটি করে আমি শুধু মুস্তফা মার্কেটের দিকেই দেখলাম। এছাড়া একজনকে দেখছিলাম, ওনাকে অনেকটা দেখতে সাউথ ইন্ডিয়ান, সাউথ ইন্ডিয়ান মনে হচ্ছে, নট আসলে না, বুলেট রোড। আজকের ভিডিওটা এখানেই শেষ করতে হলো, আবার আমরা নেক্সট ভিডিওতে কোন এক জায়গায় অবশ্যই দেখা হবে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ। আই ওয়ান্ট টু গিভ দ্য বিল, ইউ ক্যান টেক দিস, পে দ্য বিল। টেক কার, ইউ ওয়ান্ট ফুড, ফুড আর ড্রিঙ্কস আর দিস কার, কার কার, ইয়েস, দিস এবিসি কার। ஐயோ மறைச்சிக்கிட்டு இருக்கானே, பாயில இதை வேற வச்சிருக்கானே சிகரெட்டு. See you tomorrow.
Maybe I think you pick up. If not, seriously, no. What? Assalamu alaikum. Wow, wow, great bike. How much CC? Yamaha? Yamaha. CC? Singapore very expensive. I know. Very expensive. Singapore is around 20,000 plus. Oh my god. Dollar. I understand. Plus the COE.
They call it COE. Haan. COE only, this one is already 12,000. Oh my god, COE. The paper for 10 years you can use. Mm-hmm. 12,000. Mm-hmm. The bike, around 8,000. The road permit is called on one kind of, huh? Oh my god. India kaha? India kaha? No, I'm not from India, I'm from Bangladesh. Bangladesh? Bangladesh, yeah, yeah. Brahmanbaria, Dhaka. Jadure, jadure. Kesa ho walo basha hai re kakama. What are you doing actually? Living for? No, I pizza man. Pizza man, oh nice, nice. I check pizza. From here, no? Hindi club. Hindi club, huh? You can listen to Bangla song also. Oh, yeah, yeah. Singapore, you don't worry. Singapore, very good. Very good means I'm totally impressed. You all can go everything. Anywhere. Hour, nobody. Can. No Daku, ask money. No. I'm also finally decided when my daughter is up to 18, then I'll send her to Singapore. No problem. And I'm totally full relaxed. Girl. Huh? This hour, very short. Nobody touch. 100%, I'm totally strange, but our country, you know that? I know. Oh my god. I'm Hindustani, I'm Pakistani. Pakistani? Yeah. My brother is. Yeah. I'm Sashi. Before that, we are brother. Because of. But our papa la. Come to Singapore. Na. Singapore, if you shadi karogi na, I born Singapore. Oh, that's why you are a Bob. But I see Pakistani. The blood is Pakistani. Must be, yeah. No, really? The best country. 100% best country. You can go anywhere. You trust me, I am just only 5 days to here. And I am also, I don't go back to my country. This is very much impressed. Where I am going, I am totally impressed all of things. You see the people that Bangladesh, that work here, work in Singapore. No problem. House lit, good place. Not everything, like Malaysia, Indonesia, other country. Nothing. Singapore, they work, they're happy. Hmm. Got good place, put them sleep, everything. No, any nonsense. Sache bolo. Everything. You cannot get. It's our people can work anywhere, na. Nobody ask you money, nobody help you. Even the food, na. The food, you see, they got price. They got food price. So you know. You know how much. Mm-hmm. Expensive, you don't eat. No problem. Cheap, you eat. Cheap. Other place, 5 rupees become 20 rupees. 30 rupees. They see you for outside man. In other countries, same thing. If 25 rupees. If 5 taka thing, then if they understand that is the coming from other country, then it's 5 taka thing. Is going to the 50 taka. Where is Singapore best? For living, it's a great place too. Your report, na? The police will come, take your report. No money pay. Last time I go Indonesia, my bag lost. I want to remain report, he asked me to pay. I say, I bag lost. How I pay? You stupid, ask me to pay. Singapore, no. You make a report, no $1 charge you, no. Very good country. Chaturi, chaturi, nesaovalo, vachai. Another one also nice. I also listen to the Bangla song. One more song is, I forget the name, wait, 1 minute. You know the singer name? Huh? You know the singer name? My name. This singer name. Imran. I don't know. Imran. Bangladeshi popular singer. I don't know. Yeah. But I don't like this one. I like another one. The best I like Bangalore, Bangladesh song.
I like the best one. I know, but I forget. Very nice, this one I love. This one I very love, this one. This one. I like this one. I love this song. I love this song. I love this song. You're always Bangla song here. No, I'm very good people. I Chinese song, Hindi song, I can every. I don't know only one song. No. You're a great person. Seriously. I tell you one thing. What? You don't need to do video me. I tell you one thing. Kaha jayega tumse? When you where you go, okay? You are human being. Bus. I don't care you Bangladeshi, you India, you kaha. I don't care. I care. I saw you human being. Bus. We no fighting, no nothing. Why? You are human being. That is the best thing. Don't go. Okay, this one you cannot go. America you cannot go. China you cannot go. Kawa. We all human being. 70, 80 bus, we die. Why we worried? Your money, your fighting. Yeah, we work now. I'm 58 years old. Cha-cha. But you see, no petty, no. I steady. Strong man. Why? Because of working and no hassle in the country. I'm very short. Bus. 60, 70 now, you cha-cha. 80, you die. Bus. What you need to hear, worry, they worry, you no need. Find one girl, make one good family, bus. Work for the family, bus. No need to either jaiga, either daku, say, either kya, chit. Understand? Tomorrow you learn. Yeah. No. Good luck. Huh? Good luck. No go away, no nothing. Work family. Yes. You very happy. I love my family very much. Happy in life. Yeah. No problem, no tension. I'm very much happy in my life. Okay. Assalamu alaikum. Goodbye. Assalamu alaikum.
Hello. Some kind of. Thank you. Give me water bottle, can you? Give me water bottle. Water? Yeah. So my personal one, you take for me, you must ask them, you don't ask me. Okay, I don't have. But your personal, this one. Okay, I don't know. Thank you. Thank you.
Yeah.
All food are halal. All food are halal. What is actually I want to eat? I'm hungry. Having here, thank you. Chapati and dosa. Which one? Same dosa. Plain and masala. This one crispy on paper. This is chapati. Big roti, yeah? Yes. Big roti and all, including? Big roti. This atta. This atta roti and this one? This one mutton separate. Mutton, I need a shop, mane vegetable, it means that. Okay, dark, one veggie gravy, dal pre, this is veggie gravy, dal pre, gobi masala, bhindi masala, brinjal masala, butter paneer masala. Gobi masala, huh? Okay. Gobi masala or bhindi masala, which one is the best actually, from here? You want spicy or normal? Spicy, but not very much spicy, no, it's medium, normal, medium, yeah. Okay, gobi masala, gobi masala and brinjal masala, okay, yeah. Brinjal means it's a bacon. Yes. No, not brinjal. You do gobi. Gobi is okay. This one good. Paneer butter masala. This one okay. Paneer butter paneer masala. Yes. Okay. This one is good, huh? Okay. Cheese, huh? $6.90. Yes. And included with roti. This one $6.90 just gravy. Gravy only. Only one plate, I just. Which one actually? This one. This green color, palak paneer. This is the all the Indian food, is not all Indian food. Indian food. This Malaysian food. Chinese food, seafood. I'm from Bangladesh. Vegetarian, okay. One dry up. Butter paneer masala. Some apple chapati. Okay. Bring a cha, coffee, nariyal paneer. No, just water. I bring this. Okay. Thank you, bro. What is your name? My name is Raja. Raja. From? I am from India, Tamil Nadu. Tamil Nadu. I have so many friends. Chennai. Yes, Singapore. I am first time visiting for a business meeting. And all the company owner is the South Indian also. They are working in Bangladesh. Okay, my friend name is Kalai Selvan. Kalai Selvan. Kalai Selvan Krishnamurti. He is a very senior person and he is an engineer actually. Okay. Thank you.
Thank you.
Thank you.
This is a gobi. Paneer butter. Gobi paneer, paneer butter. Paneer butter masala, right? Okay, okay. Thank you.
Excuse me, brother, where is the GST return counter? Here, oh, thank you. Out. Camera is not allowed. Thank you.
Plain water. Plain water and what is the wine? Thank you.